সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলবো, তবে এবারের যেই গল্প আপনাদের শোনাবো, গল্প না বাস্তব, এবং সংবাদটাও একেবারে সত্য। রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে কি পরিমাণ জনপ্রিয় এবং তাদের প্রার্থীরাও যে কত বিপুল জনপ্রিয়তা নিয়ে জিততে পারেন, তার একটি দুটি উদাহরণ গাজীপুরে দুজন প্রার্থীর ক্ষেত্রে। একজন হচ্ছেন হাসান আজমল ভুঁইয়া, আরেকজন হচ্ছেন ফয়সাল আহমেদ। দুজনই বিএনপির স্থানীয় নেতা গাজীপুরের, দুজনই বহিষ্কার হয়েছেন, 12 জনের সাথে তারা দুজন বহিষ্কার হয়েছেন। বহিষ্কার দল তাকে বহিষ্কার করেছে, তারা নিজেরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তারপরেও মানুষ বিপুলভাবে তাদেরকে ভোট দিয়েছে। এটা একটা সাড়া জাগানো ঘটনা। গাজীপুরে এই জাহাঙ্গীর আলমকে নিয়ে এত আলোচনা, আজমতুল্লাহ, তার ভিড়ে দেখেন যেই নির্বাচনের ব্যাপারে বিএনপির হাইকমান্ড একেবারে সর্বোচ্চভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যে না, কোনোভাবেই দাঁড়ানো যাবে না। এরকম অবস্থার মধ্যে প্রথম দিকে হয়তো বুঝতে পারেননি কিছু প্রার্থী, ফলে তারা নমিনেশন পেপার নিয়েছেন, মনে করেছেন যে তারা কাউন্সিলর হিসেবে তো স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছে, দলীয় ভাবে তো দাঁড়ানোর সুযোগও নেই, সুতরাং হয়তো কিছু হবে না। কিন্তু দল কিন্তু ঠিকই ওই বার্তা দেওয়ার জন্য, জাতীয় নির্বাচনের বার্তা দেওয়ার জন্য তারা স্থানীয় নির্বাচনে অংশ নেবে না, ওই নীতির আলোকে এই দুইজনকে বহিষ্কার করেছে। বহিষ্কার হওয়ার পরও একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আরেকজন আওয়ামী লীগ প্রার্থীর মানে ডাবল ভোটে জিতেছেন। আমি খবরটা বলি, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন, নিজেও কেন্দ্রে ভোট দিতে যাননি, নির্বাচন কেন্দ্রে পোলিং এজেন্টও নিয়োগ দেননি, নির্বাচনের 5 দিন আগে প্রচারেও বের হননি, তবুও প্রায় 3000 ভোটের ব্যবধানে বিজয়ী হলেন গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির বহিষ্কৃত সভাপতি হাসান আজমল ভুঁইয়া। তিনি সাবেক গাজীপুর পৌরসভা ও বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনে টানা 20 বছর ধরে ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে নগরের 15 নম্বর ওয়ার্ডে শ্রমিক দলের সভাপতি ফয়সাল আহমেদ সরকার এবার বিজয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তাহলে বুঝতে পারছেন যে এই দুইজন কি পরিমাণ জনপ্রিয়। বলছেন যে তিনিও এর আগে 2 বার এই ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছিলেন, তাকেও বিএনপির সিদ্ধান্ত না মেনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গাজীপুর নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত 28 নম্বর ওয়ার্ড, নগর ভবন, গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর আদালত, জেলার অভিজাত আবাসিক এলাকা, দক্ষিণ ও উত্তর ছায়াবীতি, জেলা ও মহানগর আওয়ামী লীগ বিএনপি কার্যালয় সহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই ওয়ার্ডে অবস্থিত। আজমল হোসেন ভুঁইয়া বলেন, বিপুল ভোটে নিশ্চিত বিজয় জেনেও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দলের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে গত 19 মে সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অর্থাৎ তিনি জানতেন যে তিনি বিপুল ভোটে জয়ী হবেন, তারপরেও যেহেতু দল সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন করা যাবে না, করলে বহিষ্কার হতে হবে, সুতরাং তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরও ভোটাররা তাকে ছাড়েনি, যেহেতু তার ব্যালট পেপারে তার নাম চলে এসছে এবং তিনি 20 বছর ধরে ওই অঞ্চলের কাউন্সিলর, সুতরাং ওই নামের উপরেই সবাই সমানে ভোট দিয়ে গেছে। এবং আওয়ামী লীগের প্রার্থী 3000 ভোট পেয়েছে, তিনি পেয়েছেন হচ্ছে 6000 ভোট। প্রার্থীটা প্রত্যাহারের নির্ধারিত সময়ের পর নির্বাচন বিধি অনুযায়ী নির্বাচন কমিশনের তালিকায় থাকা প্রার্থীতা থেকে কাগজে কলমে প্রত্যাহার করার সুযোগ না থাকায় নাম ও প্রতীক ইভিএম মেশিনে থেকে যায়। সরে দাঁড়ানোর ঘোষণার পর তিনি নিজে কোনো ধরনের প্রচারে না নামলেও তার কর্মী ও শুভানুদায়ীগণ ঠিকই নিজেদের মতো করে আজমল ভুঁইয়ার পক্ষে প্রচার চালিয়ে যান, তার ফলাফলও তিনি পেয়েছেন, আর সাধারণ ভোটাররাও তাকে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। ভোটারগণ লাটিম প্রতীকে 6000
16 ভোট দিয়ে আজমল হোসেন ভূঁইয়াকে বিজয়ী করেন 16,000 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন গুড়িপতিকে পান 3,061 ভোট। স্থানীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন টিফিন কেরিয়ার প্রতীকে ভোট পান 2,500। দেখ, আজমল হোসেন ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও সাধারণ ভোটাররা তাকে ছাড়েনি। আর অন্যদিকে ওই ওয়ার্ডে জাহিদ হোসেন সহ আওয়ামী লীগের দুইজন কাউন্সিলর প্রার্থী হলেও বুদারগঞ্জে তাদের কাউকে বিকল্প মানে ভাবতে পারেননি, মানে জাহিদ হোসেন সহ আরো দুজন ছিল কিন্তু তাদেরকে বিকল্প ভাবতে পারেননি। তো দর্শক, এই হলো অবস্থা। আমি এই প্রেক্ষিতে যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম যে দেখেন, আজকে যদি সত্যিকার অর্থে একটা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেমন হবে এটা যদি নির্ধারিত হতো এবং রাজনৈতিক সমঝোতা হতো, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা দলীয় নিরপেক্ষ ব্যবস্থা যেইভাবে হোক না কেন, জাতীয় নির্বাচন নিয়ে যদি যদি আমাদের একটা সমঝোতা ঠিক থাকতো, তাহলে এই জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হতো এবং প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে বোঝা যেত যে আসলে কার অবস্থা কেমন। এখন আওয়ামী লীগ তো মানে একটা ধাক্কা খাইলো যে ভিসা নীতির পরের দিনই ভোট সবাই ফ্রিজ হয়ে গেল, ফলে আর প্রশাসনকে পুলিশকে সেইভাবে হয়তো ব্যবহার করতে পারেনি, সেই কারণে জাহাঙ্গীর আলমের কাছে তার মা জায়দা খাতুনের কাছে হেরেছে। অন্যান্য জায়গায়ও যদি শক্তিশালী যেমন আরিফুল হক, তারপরে বরিশাল বা রাজশাহী খুলনা সব জায়গায় যদি বিএনপির প্রার্থী থাকতো, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হতো এবং ধারণা করা যায় যে বিএনপির প্রার্থীরা এই 5টা সিটির মধ্যে হয়তো অধিকাংশ মেয়র পদেই তারা নির্বাচিত হতেন। কিন্তু দেখেন তার মধ্যেও একটা দুইটা ব্যতিক্রমী ঘটনা, যে গাজীপুর দুইটা ওয়ার্ডে অন্তত যে যারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবার পরও তারা বিজয়ী হয়েছেন, একজন তো বিনা প্রতিদ্বন্দ্বিতা কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, আর একজন হচ্ছে মানে বিপুল ভোটে জয়ী হয়েছেন, অথচ তিনি নিজে নির্বাচনী প্রচার প্রচারণা চালাননি, কোনো পোলিং এজেন্ট দেননি, তারপরেও ভোটাররা কিন্তু তার নাম দেখে তাকে ভোট দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।